আমার বুদ্ধে কোনো অরেঞ্জ ছিল না। আমার বাসা সার্চ করা হয় দুই দুইবার, কোনো অরেঞ্জ ছিল না। আমার অসুস্থ স্বামীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়, আমরা সব বলি না, কিন্তু কারা এগুলিতে ইন্ধন দিয়েছে? আর এরপর টেনে হিসড়ে যেভাবে আমাকে কারাগারে নিয়ে, একটা ড্যাম পড়া ঘর, ইন্দুরে কাটা চাদর, ভাঙা খাট ওর মধ্যে রেখে দেওয়া হয়েছিল। খাবার আসতো জেলখানা থেকে, কোনো কোনো দিন হয়তো 3টা বেজে যেত, 4টা বেজে যেত, তারপরে সেখান থেকে খাবার আসতো, বাইরের থেকে কিছু দিতে দিত না। অন্তত যতক্ষণ পর্যন্ত খালেদা জিয়া গ্রেপ্তার না হয়েছে ততক্ষণ পর্যন্ত কোনো খাবার কোনো কিছু আসতো না। এটা হলো বাস্তবতা। তো যারা এই মামলা দেওয়ার বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন তাদের কাছে আমার প্রশ্ন, আমাকে ওই ঘরে একা, যেটাকে বলে সলিটারি কনফাইনমেন্ট, কারাগারে কোনো শাস্তিপ্রাপ্ত আসামিকেও বোধ হয় এক সপ্তাহের বেশি সলিটারি কনফাইনমেন্টে রাখতে পারে না, আর 11টা মাস আমি সেখানে, এমনকি ঈদের দিনে পর্যন্ত আমার আত্মীয় স্বজন কাউকে দেখা করতে দেবে না। আমার যেমন ওই ড্যাম্পের কারণে আর কি কারণ জানি না, আমার সমস্ত শরীরে অ্যালার্জি, আমার চোখে অসুখ হয়ে গেল, চোখের উপরে ইনফেকশন হয়ে গেল, আমাকে ডাক্তার দেখাতে দেয় নাই, ডাক্তার ডাকতে পর্যন্ত যেখানে যায়নি। ঈদের দিনে কাউকে আসতে দেবে না, আমার ফুপু আর আমার হাজবেন্ডকে, স্বামীকে আসতে দিল। তার ফুপুকে বলে দিল যে প্রেসের কাছে একটা কথাও বলতে পারবেন না। আমার ফুপু সেদিন বলেননি, কিন্তু তিনিও বঙ্গবন্ধুর বোন, তিনি বাড়িতে প্রেস ডেকে যখন আমার অসুস্থতার কথা জানালো তখনই তারা আমাকে হাসপাতালে নিয়ে গেল। কিন্তু হাসপাতালে যখন ডাক্তাররা বললো আমার রক্ত পরীক্ষা করতে হবে, রক্ত নিতে চাইলো, তখনই আমাকে ধরে আবার জেলখানায় ঢুকিয়ে দিল। আবার যখন আমি চোখ দেখা দেখা আমি আমার প্রেশার লো হয়ে আমি অসুস্থ হয়ে পড়লাম, আমাকে হাসপাতালে রাখা হলো, ওই অবস্থায় আমাকে কাপড় বদলাবারও সময় দেয়নি, ওই অবস্থা আমাকে কোর্টে নিয়ে এসে হাজির করলো মামলার জন্য। 16টা মামলা আমার বিরুদ্ধে তখন বিএনপির দেওয়া প্রায় 1 ডজন আর বাকি তত্ত্বাবধায়ক সরকারের দেওয়া। তো যারা মামলা দেওয়ার জন্য এত দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়ে বেড়াচ্ছেন তাদের কাছে আমার প্রশ্ন, 11 মাস যদি আপনাদেরকে সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়, আর যদি আপনাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়, আর যদি মিথ্যা অপবাদ দেওয়া হয়, এবং যার আমাদের আমার ছেলে মেয়ে আমার বোন তাদের উপরে পর্যন্ত যে অত্যাচার, মানসিক চাপ, তাদের পরিবারের প্রতি যদি এরকম করা হয় তাহলেও কি তারা বিবৃতি দেবেন, সহানুভূতি দেখাবেন? যারা আমাদেরকে ওই ধরনের বিপদে ঠেলে দিয়েছে, এই বিপদ শুধু আমার একার বিপদ ছিল না, এই বিপদ ছিল সমগ্র বাংলাদেশের জনগণের বিপদ।